এই গুলশান আর এখন গুলশানের মতন নাই এই গুলশান আজ পতিতালয় হয়ে গেছে আজকে এই অব্যবস্থাপনার পেছনে একমাত্র রাজু ডিএনসিসি এবং প্রশাসন সুস্পষ্টভাবে জড়িত সূর্যের আলোর মতন কারণ তাদের মধ্যে এই গুলশান আজ পতিতালয় হয়ে গেছে সুজা হিসাব কারণ এই গুলশান মানুষে অনেক আশা করে আসে খাওয়ার জন্য ঘোরার জন্য একটু ভোগ বিলাসে থাকে উপভোগ করার জন্য কিন্তু এই গুলশান আর এখন গুলশানের মতন নাই পুরো গুলশান হয়ে গেছে বিভিন্ন আগ্রাসনের হাতের কাছে জিম্মি রাঘব বোয়ালদের হাতের কাছে জিম্মি হয়ে গেছে সুজা হিসাব ঠিক আছে সুতরাং এখানে এই অভিযান আপনার বিভিন্ন জায়গায় ঘটবে হবে দুর্ঘটনা ঘটবে আমরা বিভিন্ন সময় দেখব কোনো লাভ নেই ঠিক আছে পরে এগুলো আবার ঠান্ডা হয়ে যাবে সুক্ত মানুষ ভুলবেই সুক্ত আর চিরদিন মানুষের থাকে না যারা মরছে যাদের পরিবার থেকে মানুষ হারাইছে তারা জানে এটার বেদনা কত কষ্ট ঠিক আছে এই যে এই পর্যন্ত আমরা যতগুলি ঘটনা দেখলাম অগ্নিকাণ্ডের ঘটনা বলেন যত ধরনের ঘটনা বলেন ঠিক আছে প্রত্যেকটা ঘটনার পেছনে আমরা কি এর আগে কি তৎপর হইতে পারতাম না আমাদের এত মাথা এত মন্ত্রণালয় তারা কি করেন তারা সরকার থেকে বাধা নেন সুযোগ সুবিধা নেন এবং আপনার ফ্যাসিলিটি নেন তারা বসে বসে কি করেন মৃত্যুর পর তাদের টনক লড়বে কেন আমার 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 মতে এবং আমার সাথে আমার মনে হয় এই দেশের সকল জনগণের মতে এই রাজ্যক সিটি কর্পোরেশন প্রশাসন আগে অভিযান করা উচিত এই যে শত যত স্থাপনাগুলি হয়েছে এগুলি কার কার চোখের সামনে হয়েছে তাদের চোখের সামনে হয়েছে তাদের চোখে তাদের অনুমতির কারণে এগুলি হয়েছে এগুলি কি এমনি জোর করে হয়েছে জোর করে হয় নাই একদিনও হয় নাই এগুলি আস্তে আস্তে হয়েছে কি হয় রাজুক দিছে না হয় সিটি কর্পোরেশন দিছে না হয় গণপূর্ত দিছে কেউ না কেউ ওইটার অনুমোদন দিছে সুতরাং আমি বলবো এগুলি আগে ঘোড়ায় হাত দিতে হবে ঘোড়াকে শক্ত করতে হবে ঠিক আছে এবং আমাদের কিছু রাক্ষস আছে এই রাক্ষসদেরকে আইনের আওতায় আনতে হবে না আমরা তো এর আগেও রানা প্লাজার ধস এসে দেখছিলাম যে ঝুঁকিপূর্ণ ভবনগুলো কি ওরা এরপরে কি অভিযান নামে একটা দুর্ঘটনা হলে এরপরে অভিযানে নামে পরে এক সপ্তাহ গরম থাকে এরপর আবার ঠান্ডা হয়ে যায় যেমন যারা রেস্টুরেন্ট করে অনেক টাকা কি ওরা ইনভাইট করে যেমন মালিকদেরকে সালামি দেয় কয়েক কোটি টাকা যেমন ডেকোরেশন করতে অনেক টাকা লাগে না একটা দোকানে প্রায় 70-80 জন কর্মচারী থাকে কিন্তু 80টা পরিবার চলে 80 জন থাকলে 80টা পরিবার চলে এখন যদি মনে করেন একটা হোটেল রেস্টুরেন্ট আপনার সিলগালা করে দিল তাহলে ওই 80টা পরিবারকে কে চলাবে সিটি কর্পোরেশন চলাবে না রাজুক চলাবে তাহলে না খাইয়ে মরবে মালিকরা তো চলতে পারবে ওদের তো টাকা পয়সার অভাব নাই ভবন মালিক চলতে পারবে যারা রেস্টুরেন্ট মালিক ওরা চলতে পারবে যারা সাধারণ মানুষ 4,000-5,000 টাকা বেতন পায় তারা কীভাবে চলবে যেমন এখানে মনে করো 500 জন স্টাফ আছে এখানে যদি এটা বন্ধ হয়ে যায় 500টা পরিবার তাহলে ওরা কী করবে সামনে রোজা ওরা কোথায় খাবে কি সরকারে ওদেরকে খাওয়াবে কিন্তু এই যে রাজুকের অভিযান ডিএনসিসির অভিযান এগুলো তো কোনো এগুলো সাময়িক ভাই এগুলো সাময়িক সবাইকে একটু দেখার জন্য লোভ লালসা দেখার জন্য আর কিছুই না এটা সামথিং 4-5 দিন পর এটা বন্ধ হয়ে যাবে দেখবি বুঝলেন নাই দুনিয়াটা এইভাবে চলে ভাই মগের মূল্য যোর যার মূল্য তার এটাই